বন্ধুরা, এবার আমরা শুনবো আবৃত্তি। কেননা আমাদের এই অনুষ্ঠানটা গান এবং আবৃত্তির সমন্বয়ে। আবৃত্তি নিয়ে আসছেন অনামিকা সাহা। আরেকটুখানি নাম বাকি আছে, সেটা হলো তিন্নি। হ্যাঁ, অনামিকা সাহা তিন্নি, আমি তিন্নি নামেই ডাকি নাকি? আজকে কার কবিতা শুনবো? আজকে কবি নির্মলেন্দু গুণ স্যারের হচ্ছে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। নির্মলেন্দু গুণ মহোদয়ের একেবারে বহুল পঠিত এই কবিতা এবং অসাধারণ লিখেছেন। আমরা অনেক কিছুর দৃশ্য দেখতে পাই। হ্যাঁ, ওই যে একটা লাইন আছে, জানি সব কিছু মুছে দিতে উদ্যত হয়েছে কালো হাত। এটা কেন, কি উদ্দেশ্যে, অনেক ঘটনার পেছনে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আছেই, নিশ্চয়ই যাই। একটি কবিতা পড়া হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঠেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানে? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উত্তত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না, শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধু ধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজ সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত করুণ কেরানি নারী বৃদ্ধ বেশ্যা অবগুরে। আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে একটি কবিতা লেখা হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের? কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে তারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ বাণে গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, সেই থেকে
স্বাধীনতা শব্দটি আমাদের। হ্যাঁ বন্ধুরা, সেই থেকেই স্বাধীনতা শব্দটি আমাদের।